আগে আমাদের ইলেকশন হতো, আমরা নিজেরাই জানতাম না কবে ইলেকশন। আমরা এনবিসি তে শুটিং করতাম, সকালে শুটিং আসতাম, শেষে আমাকে একজনে বলতো আপা ভোটটা দিয়ে দে, আমি এসে ভোট দিয়ে যেতাম। কিন্তু আজকে যেটা হচ্ছে এটা আমরা কেউ চাই না, আমাদের কাম্য না। এখন মানে এই যে শিল্পীদের বারবার গত দুই বছর আমরা দেখেছি হাইকোর্টে দৌড়াদৌড়ি করতে, এবারেও ঠিক একই অবস্থা হচ্ছে, এভাবে আর কতদিন? নিপুণের এই যে মামলা খেলা, এটা আসলে কিভাবে দেখছেন একজন শিল্পী হিসেবে? আমি খুব খারাপ দেখতেছি, কারণ নিপুণ দুই বছর ছিল, এটা তো এমন জায়গা না, আমার বাবার সম্পত্তি না, এটা আমাদের শিল্পীদের জায়গা, আমাদের সবার অধিকার আছে। নিপুণ দুই বছর ছিল, এইবার ইলেকশন খুব সুষ্ঠুভাবে হয়েছে, সেই সুষ্ঠু ইলেকশনে এক মাস পরে তার বোধোদয় হয়েছে যে ইলেকশন ভালো হয় নাই, ভোট কার্ড চুরি হয়েছে। তাহলে এক মাস আগে সে কি করছে? এবং সে আমেরিকায় গিয়া ওখানে বসে বসে সে কলকাঠি নাড়তেছে, এবং তাকে আমাদের যে কোনো একজন শিল্পী বা আমার ভাই যেই কেউ বলছে তার উপরে অনেক বড় একটা হাত আছে। তো এটা কি মিথ্যা কথা বলছে? তার বুদ্ধিতে কি এক বছর এক মাস পরে এই বুদ্ধিটা তার মাথায় আসে? হ্যাঁ, সে এক মাস পরে আসছে, তার ইলেকশন ঠিক হয় নাই, সে এটাতে না রিট করছে, তো এটা তো আমরা মানবো না। আমরা দীপজল ভাইকে চাই, আমাদের সমিতি যেভাবে চলবে, আজকে দুই বছর নিপুণ চালাইছে, আমাদের সমিতির কোনো উন্নতি হয়নি। সে প্রমিস করছিল 5-6 ছবি বানিয়ে সমিতিতে দিবে আমাদের দুস্থ শিল্পীদের জন্য, জুনিয়র শিল্পীদের জন্য, তার একটিও সে বানায় নাই। সে একটা অভিযোগ এনেছে, টাকার অভিযোগ, যায় শিল্পীদের সাধারণ শিল্পীদের টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ করে। না, এটা যদি সে বলে মিথ্যা কথা বলছে, কারণ তাহলে সেই এটা করছে, কারণ এটা আমরা তো পাইনি। দীপজল ভাই এক মাস রোজার এক মাস প্রত্যেকটা শিল্পীকে এখানে জুনিয়র সিনিয়র এবং রিক্সাওয়ালা কেউ বাদ ছিল না, সবাই এখানে ইফতারি করছে। যাওয়ার সময় হয়তো যাদের কনভেন্স নাই, গাড়ি ভাড়া নাই, তাদেরকে সে 2-500 দিছে, কিন্তু সেটা দীপজল ভাই দেয় নাই, লোকজনে দিছে। কিন্তু সেইটা যদি সে মনে করে টাকা দেওয়া হয়েছে, তাহলে তো সে আরো বেশি টাকা দিছে, তাহলে সে জানলো কেমনি যে টাকা দেওয়া ভোট কিনা যায়? আরে যে ফুলের মালা গলায় দেওয়ার পরে ওইটা আবার মাম রিট করা, একটা ফলাফল মেনে নিয়ে আবার রিট করা, ওই যে বললাম তাকে বুদ্ধি দেওয়া হয়েছে, কারণ সেইটা তো ছাড়বে না। এই বদি ছাড়া মানে কি তার সে জিরো হয়ে যাবে, সেই জন্য সে এইটাকেই আঁকড়ে ধরে বসে থাকবে। আর আমরাও এইটা চাই না, আমরা চাই আজ থেকে 20-30 বছর আগে আমাদের সমিতি হওয়ার পরে যেভাবে আমাদের সমিতি চলছে সুষ্ঠুভাবে পরিষ্কারভাবে, আমরা শিল্পী সেও শিল্পী, আমরা সবাই এক, দিন শেষে আমরা সবাই একসাথে থাকবো। কিন্তু এইভাবে মারামারি ফাটাফাটি করে আমাদের সমিতি চলবে না। এতে কি হচ্ছে, আমাদের ফিল্মের আমাদের শিল্পীদের বদনাম হচ্ছে, রাস্তার লোকেরা আমাকে দেখলে বলে ওই যে যাচ্ছে অমুকের ক্যান্ডিডেট, ওই যে অমুকে যাচ্ছে ভোট দিতে, এটা তো আমি শুনবো না, কারণ আমরা পর্দার ভিতরে থাকবো। আমরা এমনিই তো পর্দার বাইরে গিয়ে শুটিং করি, তারপরেও যদি আমাদের এইগুলো বাইরের লোকেরা জানতে পারে আমাদের সম্বন্ধে কি হয়, কি ধারণা হয়, আমরা এটা চাই না। আমরা চাই আমার দীপজল ভাই আসছে 2 বছরের জন্য, সে 2 বছর থাকবে, 2 বছর পরে আবার নতুন করে ইলেকশন হবে, উনি যদি ভালো করে তাহলে উনি আবার আসবে, আর যদি উনি আবার তাদের মতো করে তাহলে আবার নতুন কেউ আসবে। কিন্তু এখন আমরা এটা মানব না, এখন দীপজল ভাই থাকবে, মিশা সদাগরই থাকবে। এস কারাতে টিভি।